দিনাজপুরের পার্বতীপুরে আজ থেকে পুলিশি কার্যক্রম পুরোদমে শুরু। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুরে আজ থেকে পুলিশি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। দেশের চলমান পরিস্থিতির কারণে গেল কয়েকদিন থেকে পুলিশি কার্যক্রম স্থগিত হয়ে পড়েছিল। সোমবার দুপুর থেকে সেনাবাহিনীর সাথে শহরের বিভিন্ন স্থানে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের কাছে মতবিনিময় করে টহল দেয়। আজ থেকে পুরোদমে এলাকায় সকল পুলিশি কার্যক্রম শুরু করা হয়। সাথে আমাদের সঙ্গে সেনাবাহিনী আছেন, আমরা সর্বদা জনগণের সেবায় নিয়োজিত ছিলাম, আছি এবং থাকব। কয়েকদিন ধরে যে ঝামেলা চলছিল সারা দেশব্যাপী, আমাদের পার্বতীপুর সে তুলনায় আমরা অনেক ভালো ছিলাম। আপনারা সবাই শান্তিপ্রিয় মানুষ, তাই আমরা ভালো থাকতে পেরেছি। আমাদের থানার অভ্যন্তরীণ কার্যক্রম সচল ছিল, আমাদের থানা থেকে কোনো পুলিশ অনুপস্থিত ছিল না, সবাই আমরা থানা কেন্দ্রিক ছিলাম। আমরা পুলিশ চেয়েছি জনগণের সেবা করতে, আমরা সেটা বহাল রেখেছি। আজকে থেকে আমরা আরও সজাগ থাকছি এবং আমরা এলাকার সর্বত্র, আগে যেমন পুলিশ সব জায়গায় সর্বত্র নির্দ্বিধায় চলত, আজকে থেকে আমার পুলিশ সব জায়গায় যাবে। শুধু আপনাদের কাছে চাওয়া, আপনারা সকলে মিলে আমাদের সহায়তা করবেন, আমাদের কাজে সহায়তা করবেন। পুলিশ দরকার, পুলিশ ছাড়া আসলেই অসম্ভব আইন শৃঙ্খলা রক্ষা করা। আমরা পুলিশ আছি, আমরা থাকব, আপনারা শুধু আমাদের সহায়তা করবেন। আর আপনারা যেহেতু শান্তিপ্রিয় মানুষ, আপনাদের মধ্যে সহমর্মিতা আছে, সৌহার্দ্য আছে, আমরা আশা করি এই সৌহার্দ্য সহমর্মিতা থেকে আমরা সকলে একযোগে কাজ করব। সবাইকে ধন্যবাদ, আর সবার কাছে চাওয়া সবাই সবাইকে আমরা সহায়তা করি এবং সবাই সবাইকে ভালো রাখি। উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গেল 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশি সংঘর্ষ ও প্রাণহানি হয়। 5 অক্টোবর শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।